সবাই একত্রিত হয়েছি। আমি জাস্ট সেই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে কিছুটা সংক্ষিপ্ত বলবো যে আমরা আজকে এখানে আমাদের ইউসি মাসে একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, যেটা চান্দগাঁওতে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইউসি মাসে। তো আমি আপনাদেরকে ইউসি মাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তো আমি প্রথমত আমার পরিচয় আপনাদেরকে শেয়ার করি। আমি ইউসি মাস আমি মানে চিফ ট্রেনার বাংলাদেশের এবং হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। ইউসি মাস প্রোগ্রামটা মেনলি মালয়েশিয়া। তো এই প্রোগ্রামে আমরা ঢাকাতে কাজ করছি, ঢাকা থেকে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এই প্রোগ্রামটা কাজ করছে, ইভেন ইনক্লুডিং আপনাদের চট্টগ্রাম শহরে। তো চট্টগ্রামে আমরা এখানে চারটা ব্রাঞ্চ আমাদের কাজ করছে। তো আজকে এই ইউসি মাস প্রোগ্রামটা আসলে কি, আমরা এই বিষয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে আপনাদেরকে কিছু ধারণা দিব, যেটাতে আপনারা হয়তো বা আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আপনাদের যে প্রশ্ন আছে বা কেন আমরা এখানে আমাদের সন্তানদেরকে বা আমাদের স্টুডেন্টদেরকে এই প্রোগ্রামটা শিখাবো সেই বিষয়ে আপনাদের কিছুটা আইডিয়া হবে। তো ফার্স্টে যেটা হচ্ছে আমাদের ইউসি মাস, এটা ইউনিভার্সাল কনসেপ্ট অফ মেন্টাল অ্যারিথমেটিক সিস্টেম। যে প্রোগ্রামটা এস্টাবলিশমেন্ট হয়েছে 4th অক্টোবর 1993-তে, এটার ফাউন্ডার হচ্ছে ডক্টর দিন ওয়াং। ইউসি মাস প্রোগ্রামটা মেইনলি মালয়েশিয়া বেসড এবং মালয়েশিয়া থেকে মোর দেন 85 কান্ট্রিজে এই প্রোগ্রামটা রান করছে। সো হোয়াট ইজ ইউসি মাস? ইউসি মাসটা আসলে কি আমরা একটু দেখি। সো ইউসি মাস ইজ এ চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বেসড অন ভিজুয়াল অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাবাকাস দ্যাট বুস্ট ব্রেন পাওয়ার ইন চিলড্রেন এজ 14 4 to 13। দ্যাট মিনস আমরা এখানে এই প্রোগ্রামটা হচ্ছে 4 বছর থেকে 13 বছরের যারা স্কুল গোয়িং স্টুডেন্ট, স্কুলে পড়াশোনা করছে বা যাচ্ছে তাদের জন্য। এবং এই প্রোগ্রাম এই ইউসি মাস প্রোগ্রামে আমরা অ্যাবাকাসের মাধ্যমে, এই টুলসটার নাম হচ্ছে অ্যাবাকাস, আপনারা দেখতে পাচ্ছেন, এই টুলসটার মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে ট্রেন আপ করছি, যেটা তাদের ব্রেনটাকে আরো বুস্ট আপ করছে মেন্টাল অ্যারিথমেটিকের ট্রেনিং এর মাধ্যমে। দ্য পাওয়ার প্রোগ্রাম ইকুইপস দ্যাট উইথ দ্য স্কিল দে নিড টু ইম্প্রুভ ওভারঅল একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড টু কনফিডেন্টলি মিট লাইফ চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাচিভ গ্রেটনেস। দ্যাট মিনস আমরা এখানে এই ট্রেনিংয়ে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের যে লাইফের চ্যালেঞ্জগুলো আছে এবং একাডেমিক যে অ্যাচিভমেন্টগুলো আছে সেটা অ্যাচিভ করতে আরও বেশি তাদেরকে সহায়তা করছে এই অ্যাবাকাস ট্রেনিং প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা আসলে কাদের জন্য বা এই প্রোগ্রামে কিছু ইনফরমেশন আমরা এখানে হাইলাইটস করেছি, যেমন হচ্ছে এখানে এজ গ্রুপ কারা এই প্রোগ্রামটার জন্য অ্যাপ্লিকেবল, মানে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো এই প্রোগ্রামটা হচ্ছে 4 বছর থেকে 13 বছর স্কুল গোয়িং স্টুডেন্ট, যারা স্কুলে যাচ্ছে আমরা বলছি। এবং এই কোর্সটা আসলে আপনি সাইডে যান, কারণ আপনি লম্বা তো মাঝখানে অনেক ওই আছে। ও আপনার এখানে চলে যায় না, যে কাজ যে কঠিন অবস্থা এবার। আচ্ছা এক সেকেন্ড, এদিকে যান, দুইজনে ওইদিকে যান, যান যান আসুন। মানে
আপনি এই যে কর্নার থেকে ছবি দেখেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে ইউসিমাস ইন্টারন্যাশনাল ইউসিমাস বাংলা এবং বাংলাদেশ ইউসিমাসের পক্ষ থেকে চিটংয়ের তিনটি ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে, হালিশ শহর, চকবাজার এবং চাঁদগা। উদ্বোধন উপলক্ষে আমি মোহাম্মদ ফখরুল আলম পাটারি বিপু, চেয়ারম্যান চিটং ট্রাস্ট স্কুল হালিশহর এবং ইউসিমাস হালিশহর সেন্টারের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি। আপনাদের সকলের দোয়া কামনা করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে ইউসিমাস যে অ্যাবাকাস যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের গতানুগতিক শিক্ষার বাইরে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করার জন্য যে কার্যক্রমটা হাতে নিয়েছি যাতে আমরা সেখানে সাকসেস হতে পারি। আর যেহেতু সময়ের একটু স্বল্পতা, ম্যাডাম অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছেন, মাঝখান থেকে ইন করেছি, আর দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে, কথা হবে। সবাই সাফল্য কামনা করে শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কোর্সে আজকে যে ইউসিমাস সারা পৃথিবীতে প্রায় 85টির উপরে দেশে এটি তার কার্যক্রম পরিচালনা করছে, সেই সাথে আমরা চট্টগ্রামবাসীর কাছেও এই সেবাটা পৌঁছিয়ে দিতে চাই। আমরা চাই আমাদের চট্টগ্রামের শিক্ষার্থীরা ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যোগ্যতাগুলো আরও বেশি প্রমাণ করার সুযোগ পাবে। এবং সেই সাথে আমাদের তিনটি ব্রাঞ্চ উদ্বোধন করে যাচ্ছে, একটি হচ্ছে চকবাজার, চাঁদগা এবং হালিশহরে, এবং আমি পুরো চিটং ডিভিশনটায় দেখার চেষ্টা করছি এবং চকবাজার শাখাটা পরিচালক হিসাবে কাজ করছি। আপনারা আপনাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি তাদের যে ব্যক্তিগত জীবনে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার ক্রিটিক্যাল রিজনিং অ্যাবিলিটিগুলো তার ডেভেলপের জন্য এই প্রোগ্রামটি অসাধারণ একটা ভূমিকা পালন করবে আশা করি। এবং খুব অল্প সময়ের মধ্যেই একটা বাচ্চা তার যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবাটা আশা করি তারা নিতে পারবে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন, এবং ম্যাডাম আজকে আপনাদের জাস্ট প্রাথমিক একটা নলেজ দিবে, তারপর আপনাদের ক্লাসগুলো যখন শুরু হবে তখন আপনারা সেই আউটকামগুলো আপনারা পাবেন, এবং এই মেসেজটা যদি আপনাদের আরও ইয়ের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এবং আমি নিজেই বেনিফিটের, আমি নিজেই মালয়েশিয়া গিয়েছি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেভেলগুলোতে আমার বাচ্চা কম্পিটিশন করেছে এবং অনেক মোটামুটি তারা ভালোই করেছে। এবং ইন্টারন্যাশনাল লেভেলে যখন সারা পৃথিবীর প্রায় 40-50টা বা 60-70টা দেশ থেকে যখন আসে শিক্ষার্থীরা, তখন ওদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে, সেই সাথে তাদের ভিতরে একটা আগ্রহ জন্মায় যে ওই বাচ্চা ভালো করছে, তার ভিতর যে একটা নেশা, মানে ভালো করার যে একটা নেশা এবং নিজেকে একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার যে একটা নেশা, সেটা আমরা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তো সেটা আপনাদের বাচ্চা থেকে আমরা চাই যে এবছরই আমাদের ন্যাশনাল লেভেলে কম্পিটিশন আছে এবং এবছরই দিল্লিতে হবে, ডিসেম্বরের 14 এবং 15 ডিসেম্বর ইন্ডিয়াতে কম্পিটিশন হবে। আশা করি আমাদের চট্টগ্রাম থেকে অন্তত কয়েকজন বাচ্চাও যদি যেতে পারে তাহলে এটা বাকিদের কাছে একটা ভালো মেসেজ যাবে এবং ওই শিক্ষার্থীও কিন্তু একটা মোটিভেশন পাবে। তা আমরা আশা করি এই অর্জন আমরা চাই মানে চাঁদগা এই শাখা থেকেও আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করুক, ন্যাশনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করুক, সেই সাথে পুরো বাংলাদেশ থেকেও অংশগ্রহণ করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের একটু সময় হেরফের হয়েছে, অনেকে এসে বসেছিলেন, তো আসলে চকবাজারটা শেষ করে তারপর আমাদের ইউসিমাস ঢাকার জানারা অতিথিরা এসেছে, ম্যাডাম এসেছে, স্যার এসেছে, ওনারা আমরা এখানে এসেছি। ইউসিমাস একটি সম্পূর্ণ নতুন ধারণা, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, মূলত সে কারণেই আমি ব্যক্তিগতভাবে আগ্রহী হয়েছি। আমার নিজের বাচ্চাও ইউসিমাসে জয়েন করবে এই সেশনে, নতুন যেটা সেশন আমাদের এখানে চালু হবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন,
আমাদের চট্টগ্রাম শহরে খুব পরিচিত দুইজন ব্যক্তিত্ব, যাদের দেখে আমি উৎসাহিত হই। যেহেতু আমি নিজে কোচিং এর সাথে জড়িত, তারা আমাদের পথিকৃৎ। আমাদের তানভীর স্যার, বিপু স্যার, উনি সরাসরি আমার টিচার। তো স্যাররা যেহেতু দায়িত্ব নিয়েছে, আমি নিশ্চিত এখানে অবশ্যই ভালো কিছু হবে। একই সাথে আমাদের ম্যাডাম, আমাদের হাফিজ স্যার, ওনারা সেন্ট্রালি পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। তো চানগাতে এই প্রথম আমরা এ ধরনের প্রোগ্রাম চালু করছি। তো আশা থাকবে ভালো কিছু আপনাদেরকে উপহার দিব, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তো আমাদের চানগা শাখায় এখন অফার চলছে একটা, যেহেতু উদ্বোধনী, তো এই উদ্বোধনী অফারে আমরা ভর্তি ফির উপরে একটা বড় ডিসকাউন্ট রেখেছি। তো আশা করব এই এইটুকু ডিসকাউন্টটা আপনারা সবাই সুযোগ নেবেন। আগামী 21 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে, এবং এই মাসে আপনার পুরোটাই আমাদের, অর্থাৎ এই মাস বলতে আগামীকাল থেকে যে মাসটি শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস, পুরোটাই আমাদের অফার থাকবে ভর্তি ফির উপর। আর আমাদের ট্রেনার, আমাদের যারা এখানে অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে, সবাই খুব ভালোভাবে বিষয়টা আয়ত্ত করেছে, আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে। তো আমাদের প্রতি দোয়া রাখবেন, সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ। ম্যাডাম আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজুর রহমান, আমি এই ইউসিমাসের ডিজিএম হিসেবে কাজ করছি। আসলে এই জায়গাটায় আমি মনে হয় থার্ড টাইম আসলাম। তা আপনাদের আসলে অনেকগুলি কারণে আমাদের এই চিটাগংটা শুরু করতে অনেক দেরি হয়েছে। একটা ছিল হিট ওয়েভ, তারপরে ছিল রমজান, তারপরে পলিটিক্যালি আনরেস্ট, আবার ফ্লাড, বিভিন্ন কারণে অকারণে অনেক দেরি হয়েছে। বাট অন্য অন্য জেলাগুলিতে আমরা অনেক আগিয়ে আছি। তা আপনাদের এই যে আজকে 3টা সেন্টার, আর আগের একটা মেহেদি বাগের 4টা, আর অন্য অন্য জায়গাগুলোতে আমাদের অনেক বেশি হয়ে গেছে, কথা ওইটা বড় না। এখন কথা হলো, যত দেরিতে হোক না কেন, আপনারা এইটাকে ভালোভাবে নেন, আমাদের পক্ষ থেকে কোনো প্রকার কমতি থাকবে না। যখন দরকার লাগবে আমরা তখনই আসবো, আমাদের পক্ষ থেকে একবারে আন্তরিক দিক থেকে প্রচণ্ড রকমের সাপোর্ট থাকবে। সো আপনারা আমাদেরকে সেইভাবে নেন, আমরা চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, এটা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। এটা এটা এক্স্যাক্টলি আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। সো আমরা যে অলরেডি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম স্যারদের কাছ থেকে, হয়তো সংক্ষেপে যে কথাগুলো আপনারা শুনেছেন অনেকে বুঝতে পেরেছেন যে আসলে আমরা হয়তো একটা স্টুডেন্টদের কিছু লার্নিং কিছু প্রোগ্রাম নিয়ে এখানে এখন কাজ করবো চাঁদগাঁওতে আপনাদের চট্টগ্রামের। তো সেই বিষয়ে আমরা কি যে সেশনটা ডিসকাশন করছিলাম সেখানে আমরা একটু ব্যাক করি। আমরা আমাদের ইউসিমাস এই প্রোগ্রামটা, ইউনিভার্সাল কনসেপ্ট অফ মেন্টাল অ্যারিথমেটিক সিস্টেম, আমাদের পুরো প্রোগ্রামের অ্যাব্রিভিয়েশনটা ইউসিমাসের, আমরা সংক্ষেপে ইউসিমাস হিসেবে বলছি। তো এই প্রোগ্রামে যেটা হচ্ছে, আমরা যাদের কাদের জন্য আসলে এই প্রোগ্রামটা, প্রোগ্রামটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যাদের বয়স হচ্ছে 4 বছর থেকে 13 বছরের মধ্যে, তাদের জন্য। তো এই প্রোগ্রামে আমাদের ট্রেনিংটা, যেহেতু এটা কো কারিকুলাম প্রোগ্রাম, তো এখানে আমাদের এক একটা একটা ডিউরেশন পর্যন্ত বাচ্চারা এই প্রোগ্রামগুলো ট্রেন আপ হয়ে থাকবে। তো সেই ডিউরেশনটা হচ্ছে 10 লেভেলসে, 10টা লেভেলে। তো আমরা 10টা লেভেলের জন্য আমরা এখানে স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রোভাইড করব, এবং প্রতিটা লেভেলের জন্য আমরা এক একটা লেভেল কমপ্লিট করতে স্টুডেন্টের 4 মাস করে সময় নিব, এবং 4 মাসে তার এখানে আমাদের ক্লাস থাকবে হচ্ছে সপ্তাহে 1 দিন 2 ঘন্টা করে ক্লাস থাকবে। এটা হচ্ছে আমাদের ইউনিক সিস্টেম। একটা বাচ্চা আমাদের সেন্টারে আসবে, সে ক্লাস করবে সপ্তাহে 1 দিন, টিচার তাকে ট্রেনিং প্রোভাইড করবে, নতুন বিষয়গুলো আবার গাইডেন্স প্রোভাইড করবে, দেন সেই বিষয়গুলো স্টুডেন্ট প্র্যাকটিস করে। এইভাবে মিনিমাম 16 লেসন প্ল্যান স্টুডেন্ট কমপ্লিট করলে তার একটা লেভেল শেষ হবে। সো এভাবে করে স্টুডেন্টকে আমাদের 10 লেভেলস আমরা শেষ করব। সো 10 লেভেলসের মধ্যে আমি আরেকটি বিষয় শেয়ার করি, আমাদের এখানে মেজর যেটা হচ্ছে স্টুডেন্টকে প্রথম লেভেল থেকে 8 লেভেলস পর্যন্ত, দ্যাট মিনস ফার্স্ট টু এইট, এই যে 8টা লেভেল স্টুডেন্টকে অবশ্যই ম্যান্ডেটরি, মানে কম্পালসারি করতেই হবে। যেমন আমাদের, আমরা পরবর্তীতে আরও কিছু জানবো, তো ইন কেস এই ক্লাসগুলো করার সময় যে 16টা ক্লাস যে স্টুডেন্ট করবে, সামহাও কোনো কারণে অনেক সময় স্টুডেন্টের ক্লাস মিস হতে পারে, ওয়েদারের জন্য ক্লাসে আসতে পারেনি, এই ক্লাসগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ব্যাকআপ ক্লাসের সুযোগ রয়েছে, যেটা আমরা মেনশন করি ব্যাকআপ। এবং যদি কোনো বাচ্চা দুর্বল হয়ে থাকে, হয়তো রেগুলার ক্লাসে সে বুঝতে পারেনি, তখন তাদের জন্য কিন্তু আমরা আমরা এক্সট্রা ক্লাসে ব্যবস্থা করব ওই টপিকসগুলো ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এক্সামিনেশন ব্যাপারটা, এক্সামিনেশন হচ্ছে আমাদের এই যে লেভেলগুলো শেষ করলে আমরা স্টুডেন্টদেরকে একটা পরীক্ষা নিব।
যেটা হচ্ছে আমরা লেভেল কম্পিটিশন বা সেমিস্টার ফাইনাল এক্সাম, এবং এখানে আরেকটা এক্সাম রয়েছে আইজিই এবং সার্টিফিকেশন। আইজিই দ্যাট মিন্স হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সামিনেশন। এই এক্সামটার মাধ্যমে স্টুডেন্টরা আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট অ্যাচিভ করার সুযোগ রয়েছে, এবং এই সার্টিফিকেট বা এই অ্যাচিভমেন্টগুলো স্টুডেন্টের পরবর্তী ক্যারিয়ারের জন্য তার একাডেমিক সাইডে এবং তার প্রফেশনাল ক্যারিয়ারে অবশ্যই একটা তার প্রোফাইলকে রিচ করবে, এবং সেভাবে এখানে তাকে ইভ্যালুয়েশন করা হবে। আচ্ছা, এবং আমাদের যারা স্টুডেন্টের ট্রেনিং প্রাপ্ত হচ্ছে তাদেরকে নিয়ে আমরা এখানে আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে ডিভিশন পর্যায়ে কম্পিটিশন আয়োজন করে থাকি। তো সেই প্রেক্ষাপটে আগামী অক্টোবরের 25 তারিখে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন আয়োজন করেছে বাংলাদেশ হেড অফিস ঢাকা থেকে। তো এটাতে আমাদের সারা বাংলাদেশে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা এবং অন্যান্য বরিশাল, সিলেট, যেখানে যেখানে ইউসিমাসের ব্রাঞ্চে স্টুডেন্টরা ক্লাস করছে, ট্রেনিং নিচ্ছে, তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে এই কম্পিটিশনে ন্যাশনাল পর্যায়ে। এবং আগামী ডিসেম্বরে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন হচ্ছে, যেটা ইউসিমাস মালয়েশিয়া যে অফিস, আমাদের হেড অফিস হেডকোয়ার্টার, সেখানে মাধ্যমে হচ্ছে আয়োজন করা হচ্ছে। তো আমরা এই কম্পিটিশনগুলোতে আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে, প্লাস বাংলাদেশের যে কোনো জনের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা এর মধ্যে একটু আমরা আশা করব যে আমরা চিটং থেকে আমাদের স্টুডেন্টরা এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে, এবং তাদেরকে তৈরি করার জন্য আমাদের সেন্টার ইনস্ট্রাকশন থাকবে, নিয়মাবলী নির্দেশনা থাকবে যে তারা কিভাবে অংশগ্রহণ করবে, স্টুডেন্টদেরকে সেভাবে ট্রেনিং প্রোভাইড করবে। এর পরবর্তীতে আমাদের এই ফাংশনটা, আসলে ইউসিমাসের ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন ফর ইউসিমাস, তো ফর হোল ব্রেন ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, আমরা এই একটা জায়গাতেই কথা বলি যে আমরা স্টুডেন্টদেরকে কোনো একাডেমিক কোনো ট্রেনিং প্রোভাইড করছি না বা টপিক শেখাবো না, আমরা স্টুডেন্টদেরকে তার ব্রেন হোল ব্রেন ডেভেলপমেন্টের যে ট্রেনিংটা বা ব্রেনের যে নিউরনসগুলো আছে সেটাকে অ্যাক্টিভেটেড করে তার লাইফ টাইমে সে কীভাবে ইউটিলাইজ করবে তার মেধাটাকে, সেই বিষয়ে এই আর্লি স্টেজে ট্রেন আপ করছি, এটাই হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে, নাও আমরা একটু ইনফরমেশন শেয়ার করবো যে আমাদের প্রোগ্রাম স্ট্রাকচার, দ্যাট মিন্স ইউসিমাস প্রোগ্রাম স্ট্রাকচারটা, যে আমরা 10 লেভেলসের যে ট্রেনিংটা প্রোভাইড করবো এটা 3টা মডিউলে আমরা ট্রেন আপ করবো স্টুডেন্টকে। 1 হচ্ছে ফাউন্ডেশন মডিউল, কনস্ট্রাকশন মডিউল, অ্যাডভান্স মডিউল, সো 3 মডিউলস ইজ দেয়ার। সো আমাদের স্টার্টিং মডিউলসটা হচ্ছে ফাউন্ডেশন মডিউল। সো যে সকল স্টুডেন্টের বয়স 4 বছর থেকে বিলো 7 ইয়ার্স, আমাদের এই সকল স্টুডেন্টরা আমাদের ফাউন্ডেশন লেভেল থেকে স্টার্ট করবে, যে লেভেলের ডিউরেশনটা মানে সময়সীমাটা হচ্ছে 4 মাস। সো আফটার 4 মাস পরে তাকে আমরা পরীক্ষা নিব, মানে এক্সাম নিব, এক্সামের পরে সে নেক্সট লেভেলে প্রমোট করবে, এবং এই এক্সামে আমরা স্টুডেন্টদেরকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করব, এটা বাংলাদেশ হেড অফিস থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, আর যে সকল স্টুডেন্টের বয়স 7 to below 13 বা 13-14 এর নিচে যাদের এজ গ্রুপ, ওরা স্টার্ট করবে বেসিক লেভেল থেকে। সো এখানে অ্যাডমিশনটা হবে 2টো ক্যাটাগরি। সাপোজ আপনি বলতে পারেন যে আমার বাচ্চার বয়স হচ্ছে 10 বছর, তাহলে সে কোথা থেকে স্টার্ট করবে? সো এই স্টুডেন্ট স্টার্ট করবে বেসিক লেভেল থেকে। ঠিক আছে, কোনো স্টুডেন্টের বয়স হতে পারে 7 বিলো 7, দ্যাট মিন্স 6 প্লাস, তো সেই স্টুডেন্টের স্টার্ট করবে কিন্তু ফাউন্ডেশন লেভেল থেকে। সো অ্যাডমিশনের গ্রুপ হচ্ছে আমাদের 2টো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রেনিং মানে স্ট্রাকচারটা, যে আমাদের প্রোগ্রামে আমরা এইভাবে করে একদম অ্যাডভান্স পর্যন্ত যে ট্রেনিংটা স্টুডেন্টরা গ্র্যাজুয়ালি প্রমোট করবে, দেন আমরা সেখানে অ্যাডভান্স মডিউল পর্যন্ত স্টুডেন্ট এখানে ট্রেনিং কমপ্লিট করবে। সো এই ট্রেনিংটা ফুললি কমপ্লিট করার পরে একটা স্টুডেন্টের যে ডেভেলপমেন্টটা আপনার পরিবর্তনটা লক্ষণ করবেন, দেখবেন যে তার পড়াশোনার প্রতি আরও বেশি সে মনোযোগ বেড়েছে, তার নিজের কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হয়েছে, নিজের ক্রিয়েটিভিটি চিন্তাভাবনাগুলো ডেভেলপ হয়েছে, নিজের সেলফ কনফিডেন্স যেটা হচ্ছে সে যে কোনো জায়গাতে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মতো, তার উপস্থিত বুদ্ধি বলেন, তার মধ্যে নার্ভাসনেস, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কেটে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের এখন বর্তমান সময়ে আমাদের স্টুডেন্টদের জন্য একটা বড় রকমের উইক পয়েন্ট বলবো আমরা। কারণ কি, দেখেন আমরা যখন একাডেমিক লাইনে পড়াশোনা শেষ করছি, মাস্টার্স কমপ্লিট করছি, অনার্স, তখন একটা স্টুডেন্ট হয়তো কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে, জব সার্চ করছে, বা দেখা যাচ্ছে সে কিন্তু সেলফ কনফিডেন্সটা তার মধ্যে গ্রো করে না, তারপরে সে কিন্তু নার্ভাস ফিল থাকে। এনাদার যেটা হচ্ছে একাডেমিক সাইডেও, যখন আমরা ইউনিভার্সিটি পর্যায়ে থাকি বা আর্লি স্টেজে, এখন দেখবেন যে আমরা সায়েন্স প্রজেক্টে কাজ করছে, অনেকে প্রেজেন্টেশন তৈরি করতে হচ্ছে, এই যে বিষয়গুলো,
এটি কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ডিপেন্ডেন্ট হয়ে যায়, হয়তো প্যারেন্টস হেল্প করছে অথবা তার ফ্রেন্ড সার্কেল হেল্প করছে, এইভাবে কিন্তু করছে। কিন্তু আমরা যদি আর্লি স্টেজে আমাদের স্টুডেন্টদেরকে এই প্রপার গাইডেন্সগুলো বা ট্রেনিংগুলো প্রোভাইড করি, তাদেরকে এই বিষয়গুলো ট্রেন আপ করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে ইন ফিউচারে তাকে এই জায়গাগুলো স্ট্রংলি সে সলভ করতে পারছে বা সেই বিষয়গুলো প্রেজেন্ট করতে পারছে, ঠিক আছে। এবং ইভেন তো দেখেন আজকে প্র্যাকটিক্যালি আমি বলবো যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা হয়তো শুনছেন, কিন্তু আমি কিন্তু আজকে এইভাবে বলতে পারছি একদিনে না, আমাকে ট্রেনিং নিতে হয়েছে। তো আমি কিন্তু প্রথম স্টেজে যদি এই বিষয়টা আরো আর্লি স্টেজে আমি ছোট থেকে ট্রেন আপ হতাম, হয়তো আরো স্ট্রংলি আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারতাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা স্টুডেন্টদেরকে আর্লি স্টেজ মানে বয়স থেকে ট্রেন আপ করছি। যেমন আমরা যদি এই স্টুডেন্টকে সামনে নিয়ে আসি, ওকে যদি বলি বাবা তুমি তোমার সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন বা বলো বা টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তো সে কিন্তু নার্ভাস ফিল করবে বা সে কিন্তু হয়তো প্যারেন্টস বা টিচারের দিকে একটু তাকাবে যে কি বলবো, আমি একটু শাই ফিল করছে। এই যে বিষয়গুলো আমরা এই কো কারিকুলাম ট্রেনিং এর মাধ্যমে স্টুডেন্টের এই জায়গাগুলো ডেভেলপ করছি। এবং সব থেকে বেশি ডেভেলপ হচ্ছে তার ব্রেনের যে নিউরোন্স গুলো, যেটা তার বিভিন্ন ফাংশন তাকে গাইডেন্স দিচ্ছে বা ইনস্ট্রাকশন করছে বা কাজ করবে, সেই জায়গাটা ডেভেলপ হচ্ছে ফর দা লাইফ টাইমের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মেন অবজেক্টিভ বা আমাদের ফাইনাল গোলস। আচ্ছা, আমরা এখানে একটু দেখাবো যেটা হচ্ছে আমাদের ট্রেনিং এর মেথড। কারণ কি, আমরা বর্তমানে অ্যাবাকাস দিয়ে আমাদের বাংলাদেশে অনেক প্রোগ্রামই স্টার্ট হয়েছে। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে গেলে বা ওয়েবসাইটে গেলে অনেক জায়গাতে জানতে পারবেন যে অ্যাবাকাস ট্রেনিং। কিন্তু অ্যাবাকাস ট্রেনিংয়ে একটা বিষয় হচ্ছে আপনাকে একটু স্টাডি করতে হবে ডিপলি, সেটা হচ্ছে কি কারা ভালো ট্রেনিং দিচ্ছে। আপনি যেমন একটা ডিভাইস ব্যবহার করবেন, তো এই ডিভাইসটা প্রথমত আপনার ম্যানুফ্যাকচারিং বা তার প্রোগ্রামিংগুলো আপনি জানবেন যে কীভাবে হচ্ছে, কোন প্রোগ্রামগুলো তারা করাচ্ছে, আপডেট প্রোগ্রামটা বা আমি ওল্ড ভার্সন কোনটা পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো ইউসিমাসে ট্রেনিংটা হচ্ছে ওয়ার্ল্ডে এখনো পাইনিয়র পজিশনে আমরা আছি, এবং যেহেতু আমাদের ইউসিমাস প্রোগ্রামটা রিসার্চফুল প্রোগ্রাম, আমরা স্টুডেন্টদেরকে আপডেট ট্রেনিংটা প্রোভাইড করছি, যেটা ফোর্থ জেনারেশন ট্রেনিং প্রোগ্রাম ফর অ্যাবাকাস ওয়ার্ল্ডে। এবং এখানে আমরা টু হ্যান্ড সিক্স ফিঙ্গার ব্যবহার করছি, যেটা আমাদের হোল ব্রেনের সাথে কানেক্টেড হচ্ছে এবং আমাদের মেজরিটি ফাংশনটা ডেভেলপ হচ্ছে। তো এই ট্রেনিং এর জন্য আমরা এখানে পাঁচটা মেথড ব্যবহার করছি, ছয়টা। নাম্বার ওয়ান হচ্ছে যেমন হচ্ছে লিসেনিং ক্যালকুলেশন। তো লিসেনিং ক্যালকুলেশন আমাদের স্টুডেন্টদেরকে আমরা যদি ক্যালকুলেশনটা কল আউট মুখে মুখে বলি, তারা কিন্তু মেন্টালি করে ফেলতে পারবে, আমরা কিছু ডেমো দেখাবো আপনাদের। দেন হচ্ছে ভিজুয়াল ক্যালকুলেশন। তো ভিজুয়াল ক্যালকুলেশন আমরা স্টুডেন্টদেরকে যখন আমাদের এখানে অ্যাডমিশন নিবে, তাদেরকে আমরা এই ধরনের বুকস প্রোভাইড করব। সো এই বুকসে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা যেটাই আছে, এটা অ্যাবাকাসের মাধ্যমে স্টুডেন্টরা সলভ করে থাকে, ঠিক আছে। দেন এরপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড, ম্যাজিক স্পিড রাইটিং ম্যাজিক বার। সো ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট আছে, এই প্যাকেটটার নাম হচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। এখানে ভিতরে অনেকগুলো কার্ড রয়েছে, ঠিক আছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখেন এই কার্ডগুলোতে ওয়ান সাইডে নাম্বার লেখা রয়েছে, ঠিক আছে। এই নাম্বারটা সবাই আমরা জানি, 67 লেখা আছে। তো এই নাম্বারটা যখন আমরা অ্যাবাকাসে কনভার্ট করছি, তখন তার অবস্থানটা বা তার ইমেজটা এমন হচ্ছে, যেমন হচ্ছে এখানে আমরা এটা একটা ভ্যালু আছে, এখানে এটা একটা ভ্যালু আছে, তো এইটাও ইকুইভ্যালেন্ট 67। তো এই কার্ডটা স্টুডেন্টদেরকে আমরা ক্লাসে শো অ্যান্ড ডাউন এইভাবে প্র্যাকটিস করাচ্ছি, যেটা স্টুডেন্টের ফটোজেনিক মেমোরি পাওয়ার ডেভেলপ হচ্ছে এবং তার ব্রেনের ক্যাপাসিটিটা ডেভেলপ হচ্ছে। তো আমরা অ্যাট এ টাইম তাদেরকে আমরা 10টা কার্ড দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান এভাবে। তো আপনারা যখন দেখছেন নাম্বারগুলো কি আপনাদের রিকল হচ্ছে, সবগুলো মনে থাকবে না, কিন্তু পসিবল না, কিন্তু আমাদের স্টুডেন্টরা যখন ট্রেনিং নিবে তখন কিন্তু তারা এই কাজটা করতে পারবে। সো এই নাম্বারগুলো তার ব্রেনে ইমেজ আকারে তৈরি হয়ে যাচ্ছে। একই সাথে খুব দ্রুত যদি আমি আপনাদের সামনে একটু দেখাই জাস্ট ডেমো, তো এখানে কত নাম্বার আমরা দেখেছি কেউ কি বলতে পারছি? 64। এটা আরো স্পিডে যাচ্ছে এবং এই নাম্বারগুলোর মাধ্যমে স্টুডেন্টরা মেন্টাল ক্যালকুলেশন করে ফেলতে পারছে। সো দিস ইজ আমাদের এটা ফ্ল্যাশ কার্ড প্র্যাকটিস, যেটা স্টুডেন্টদের এই ব্রেনের যে স্কিলগুলো এটাতে খুব বেশি হেল্প করছে। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড প্র্যাকটিসের বিষয়টা। অ্যান্ড আমাদের যেটা হচ্ছে স্পিড রাইটিং এর যে বিষয়টা হচ্ছে, স্পিড রাইটিং দ্যাট মিন্স হচ্ছে আমরা খুব দ্রুত লেখার একটা বিষয়। তো এখানে আমরা সবাই স্কুলে একটা নির্দিষ্ট এক্সাম আমাদের আছে, যে এক্সামে আমাদের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় স্টুডেন্টকে, পরীক্ষার টাইমিং এর মধ্যে। অনেক বাচ্চা কমপ্লিট করতে পারছে, অনেকে হয়তো নার্ভাস হয়ে পরীক্ষার টাইম শেষ হয়ে যাচ্ছে, একটু সে
নার্ভাসে হয়তো অ্যান্সার ভুলও করে ফেলছে, শেষ করতে পারছে না। কিন্তু আমরা যদি আমাদের এখানে স্পিড রাইটিংয়ে যেটা হচ্ছে আমরা নির্দিষ্ট সময় দ্যাট ইজ 2 মিনিটসের মধ্যে আমাদের স্টুডেন্টরা 320 ডিজিট লিখতে সক্ষম হয় সাকসেসফুলি। সো 320 ডিজিট ইজ হিউজ, ঠিক আছে? তাহলে আমরা এটাতে কি হচ্ছে স্টুডেন্টের টাইমের সাথে তার একটা ফোকাস করছে যে আমাকে এই টাইমে শেষ করতে হচ্ছে, তার কনসেন্ট্রেশন, তাকে হচ্ছে নির্ভুলতা এবং তার দ্রুত স্পিডটা ডেভেলপ হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা স্টুডেন্ট থেকে আমাদের এই ট্রেনিং এর সাথে ইনক্লুডেড এবং আমরা এখানে ট্রেন আপ করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমরা মেনশন করছি আবারও আরেকবার যে আমরা অ্যাবাকাসে আমাদের এখন পর্যন্ত আমরা বাংলাদেশে যে প্রোগ্রামগুলো রয়েছে অ্যাবাকাস রিলেটেড আমরা সেখানে থেকে কম্পারিজন করে 100% আপনাদেরকে অ্যাসুরেন্স করতে পারি, যেটা হলো যে আমরা ইউসি মাসে অ্যাবাকাস ট্রেনিং আমরা আপডেট ট্রেনিংটা প্রোভাইড করছি, যেটা 6 ফিঙ্গার ম্যানিপুলেশন হোল ব্রেন অ্যাক্টিভেশন। দ্যাট মিনস আমরা ডাইরেক্ট এই যে এই অ্যাবাকাসটা অপারেট করতে 2 হ্যান্ড 6 ফিঙ্গার ব্যবহার করবো, কিন্তু আমাদের ব্রেনের যে 2 হেমোস্ফিয়ার আছে এটা ফুললি ডেভেলপ করতে আমাদেরকে সহায়তা করছে, ঠিক আছে? এবং ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এখানে আমরা জাস্ট একটু দেখাই যে আমরা স্টুডেন্টদেরকে যখন আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে তখন এই আইটেমগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি, স্মল অ্যাবাকাস, যে আমরা এই অ্যাবাকাসটা হচ্ছে আমাদের ক্লাসরুমের অ্যাবাকাস, স্টুডেন্টরা এই ছোট অ্যাবাকাসটা তাদের সাথে ক্যারি করবে। দেন এক্সারসাইজ বুক, তাদেরকে লেখার জন্য যে বিষয়টা আমরা এই খাতাগুলো প্রোভাইড করছি। দেন আসে আপনার পেন্সিল, আনাদার যেটা হচ্ছে ইরেজার এবং হচ্ছে এই লিড পেন্সিল, এই ধরনের পেন্সিলগুলো স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ট্রেনিং ম্যাটেরিয়ালসের বিষয়টা আমাদের স্টুডেন্টদের ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটু জাস্ট আপনাদেরকে এই যে অ্যাবাকাসটা দেখছেন এই অ্যাবাকাসে একটু স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে ধারণা দিব, যেটাতে আমরা কিভাবে ক্যালকুলেশন করে থাকি বা কিভাবে আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করছে সেই জায়গাটা দেখবো। কারণ কি দেখেন, এই অ্যাবাকাসের মধ্যে আমরা বলছি ক্যালকুলেশন করবে কিভাবে, হাউ, ইটস নট পসিবল, বিকজ এখানে কোনো নাম্বার নেই, কোনো কিছুই নেই। জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু খেলার মতো বিটস, মানে ছোট বল আকার আছে, এটাকে আমরা বিটস বলে থাকি। এই উপরে যেটা বিটস গুলো দিস ইজ আপার বিটস, অ্যান্ড নিচে বিটস গুলো হচ্ছে দিস ইজ লোয়ার বিটস, জি। অ্যান্ড আমাদের যেটা হচ্ছে আমাদের এখানে রেড কালার যে পয়েন্টগুলো আছে এটাকে আমরা নমিনিক্যাল পয়েন্ট বলা হয়। অ্যান্ড আমাদের সেন্টার মাঝখানে যে রেড কালার পয়েন্ট আছে দিস ইজ ইউনিক পয়েন্ট। সো আমাদের অ্যাবাকাস ব্যবহারের স্টার্টটা হবে ইউনিক পয়েন্ট থেকে, এবং এখানে আমরা রাইট হ্যান্ডে 3 ফিঙ্গার ব্যবহার করে থাকি, যেটা আমাদের সরাসরি হেল্প করছে ব্রেন ডেভেলপমেন্টে। তো আমাদের যেটা হচ্ছে, এবং এখানে আমরা অবশ্যই যখন আমাদের অ্যাবাকাস ব্যবহার হবে তখন আমাদের হাতে পেন্সিল বা মার্কার হোল্ড করা থাকতে হবে, যেটা আমাদের অ্যাবাকাসে বিটস গুলো এবং আমাদের রাইটিং এর ক্ষেত্রে সহজ হয় টাইমগুলোতে। আচ্ছা, আমরা কিভাবে এই 6 ফিঙ্গারটা হচ্ছে অ্যাবাকাসে কনভার্ট করছি বা ম্যানিপুলেট করছি সেই বিষয়টা একটু বলি। সো তার আগে আর কি বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা যে নাম বিটসের কিছু ভ্যালুটা ইমাজিন করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এখানে যে রেড কালার বিটসটা রয়েছে বা এই যে মাঝখানে যে রডটা আছে এখানে বিটসগুলো হচ্ছে একক ভ্যালু, দ্যাট মিনস আমরা 1 থেকে 9 পর্যন্ত কাউন্টিং করব এই পয়েন্টটাতে। তো এখানে আপার বিটস যে তার ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড লোয়ার বিটস দ্যাট মিনস এই যে এই বিটসগুলো লোয়ার বিটস এগুলো 1 পয়েন্ট করে ক্যারি করে থাকে, তার মানে এদের ভ্যালুটা হচ্ছে 1 পয়েন্ট করে। তো আমরা একটু দেখবো যে কোন ফিঙ্গার আমাদের রাইট হ্যান্ডের কোন ফিঙ্গারটা কোথায় ব্যবহার হচ্ছে এবং লেফট হ্যান্ড একই সাথে, একটু দেখেন। তো আপার বিটসকে যখন আমরা ডাউন করছি তখন আমাদের মিডল ফিঙ্গারটা ব্যবহার হচ্ছে, অ্যান্ড আপসের ক্ষেত্রে যখন আমরা থাম্পিং লোয়ার বিটসকে আপ করবো তখন থাম্পিংয়ের ইউজ হবে, অ্যান্ড ডাউন করার জন্য আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা ব্যবহার হবে। তো এটা হচ্ছে আমাদের 6 ফিঙ্গার ম্যানিপুলেশন, অ্যাবাকাসে আমরা 6 ফিঙ্গারটা ব্যবহার করছি। আচ্ছা, এখন আমরা দেখবো যে আপনাদের নাম্বার কনভার্সেশন টু বিটস, আমরা কিভাবে নাম্বারটা কনভার্ট করছি বিটসে। সো আমরা যখন টু হচ্ছে, সরি আমি একটু 1, দ্যাট মিনস 1 বিটস আমাদের আপ হচ্ছে, 2 ইউনিক পয়েন্টে, 3 দিস 4 5 6, আপার অ্যান্ড লোয়ার বিট যখন আমরা একসাথে করছি তখন 6 হচ্ছে, 7 8
দিস ইজ 9 সো এই হচ্ছে আমরা যে কাউন্টিংটা করছি আমাদের এখানে সো এই কাউন্টিং এ যেটা হচ্ছে আমরা বিটসগুলো কিভাবে মুভ করছি সেটা আমরা কনভার্ট করলাম বিটসের এই নাম্বারটা সেই বিষয়টা এখানে দেখালাম আপনাদেরকে তো একইভাবে যেটা হচ্ছে আমরা ইউনিক পয়েন্টে যখন একক ভ্যালু করছি তার পরবর্তী নাম্বারগুলো কিভাবে কাউন্ট করবো সেটার জন্য যেটা হচ্ছে আমরা ইউনিক পয়েন্টে লেফট সাইডে যে রডটা রয়েছে সেটা হচ্ছে 10 রড দ্যাট মিনস এখানে প্রতিটা বিটসের ভ্যালু হচ্ছে 10 পয়েন্ট করে ক্যারি করে তো এখানে আমরা 10 থেকে 90 পর্যন্ত কাউন্ট করতে পারছি ঠিক আছে সো আমরা এভাবে করে এখানে আমরা লেফট হ্যান্ডের ব্যবহারের মাধ্যমে এই বিটস গুলোকে মুভ করে থাকি ঠিক আছে এন্ড আমাদের যেটা হচ্ছে ট্রেনিং মেথডের মধ্যে যে স্পিড রাইটিং ছিল স্পিড রাইটিং এর জন্য আমরা এই লেআউটের মাধ্যমে স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে থাকি এবং নির্দিষ্ট সময় অ্যালোকেশন করা হয়ে থাকে এই টাইমের মধ্যে স্টুডেন্টকে স্পিড রাইটিংটা প্র্যাকটিস করানো হয় এভরি ক্লাসে আচ্ছা এখানে আমরা একটা ছোট ম্যাথ আপনাদেরকে অ্যাবাকাসে সলভ করে দেখাবো যে ম্যাথটা হচ্ছে হয়তো বা আমাদের কাছে খুবই ছোট আমরা জেনারেলি করে ফেলতে পারবো ফিঙ্গার কাউন্ট করে বা নর্মালি করতে পারবো কিন্তু অ্যাবাকাসে আমরা ম্যাথটা কিভাবে সলভ করব সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন প্রথমে ফার্স্টে হচ্ছে 1 সো আমরা এখানে 1 বিটস আমরা আপ করলাম অ্যান্ড দেন হচ্ছে প্লাস 3 সো এখানে আমরা 3 কে আপ করব এরপর হচ্ছে -2 সো 2 কে মাইনাস করে দেবো দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 2 সো এই ম্যাথটার রেজাল্ট আমাদের এখানে বিমের সাথে যে বিটসগুলো অ্যাটাচমেন্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট বের হবে সো এইভাবে করে আমরা স্টুডেন্টদেরকে প্রাথমিক পর্যায়ে ট্রেনিং গুলো প্রোভাইড করব ঠিক আছে এবং এখানে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেমন প্রথমে 1 3 দেন -2 দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 2 ঠিক আছে আচ্ছা আমরা এখন আরেকটু আমাদের ট্রেনিং এর বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা ইউসি মাস্টার আপনার সম্পূর্ণ সাইন্টিফিক্যালি প্রুভেন এক প্রোগ্রাম যেটা স্টুডেন্টদের উপরে সাইন্টিফিক রিসার্চ করে প্রুভ করা হয়েছে যে এই আর্লি স্টেজে যাদের বয়স 4 বছর থেকে 13 বছরের মধ্যে তাদের জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি এসেনশিয়াল কারণ তাদের ব্রেন ডেভেলপমেন্টে যত আর্লি স্টেজে এই টেকনোলজিটা ওদেরকে ট্রেন আপ করা যাবে তার ব্রেনের নিউরনসগুলো তারা বেশি ইউটিলাইজ করতে পারবে এবং তার মেধাটাকে অনেক বেশি ব্যবহার করতে পারছে তো সেই বিষয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি থেকে রিসার্চ করা হয়েছে এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো দেন ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি দেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ আলস্টার সিআরজি ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে রিসার্চ করা হয়েছে এবং এই রিসার্চ রিপোর্টগুলো যদি আপনারা জানতে চান আমাদের ইউসিমাসলি ওয়েবসাইট বা গুগলে যে আপনি যদি একটু কষ্ট করে সার্চ দিবেন আরও বেশি ডিটেলস ইনফরমেশন আপনি ওখান থেকে গ্যাদার করতে পারবেন ঠিক আছে এটা নট অনলি যে আমরা মুখে আপনাদেরকে শেয়ার করছি বা ভার্বালি আপনারা আসছেন বলছি এমন জানা এটা সমস্ত রিপোর্ট আমাদের অনলাইনে দেওয়া আছে ওয়েবসাইটে দেওয়া আছে আপনি গুগলে যে সার্চ দিলে আমার ইনফরমেশনটা আরও ডিটেলসে জানতে পারবেন আচ্ছা তো এখানে যে আরেকটা বিষয় আমরা প্রথম থেকে বলছিলাম আমাদের ট্রেনিংটা হচ্ছে সব থেকে আপডেটেড যেখানে আমরা আমাদের হোল ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং এখানে আমাদের হোল ব্রেন ডেভেলপমেন্টে আমাদের এখানে আমরা ডাইরেক্ট আমাদের 2 হ্যান্ডেড 6 ফিঙ্গার মাধ্যমে অ্যাবাকাসটা ব্যবহার করছি যেখানে আমাদের 10 ফিঙ্গারকে ম্যানুপুলেট করছে এবং ব্রেনের যে 2 হেমোস্ফিয়ার লেফট হেমোস্ফিয়ার অ্যান্ড রাইট হেমোস্ফিয়ারের সাথে আমাদের ফিঙ্গারগুলো কানেক্টেড থাকে এবং এই হেমোস্ফিয়ারের যে মেজর 5টা পার্ট রয়েছে সেই নামগুলো আমরা এখানে তুলে ধরেছি আপনাদের সামনে যেমন ফ্রন্টাল লোপের 2টো অংশ যেটা সামনে ব্রেনের প্রথম অংশ যে অংশটা সেটা হচ্ছে ফ্রন্টাল লোপ প্রিফ্রন্টাল পোস্টফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল পেরিটাল অসিপিটাল এই 5টা অংশের মধ্যে আমরা নামটা হয়তো আপনাদেরকে খুবই ছোট আকারে তুলে ধরেছি কারণ ব্রেনের অনেক অনেক এটা হিউম্যান বডির একটা মেজর অংশ সো সাইন্টিফিক্যালি বা ডক্টরের সাইডে এরা যারা আপনারা আছেন বা হয়তো জানবেন আরও ডিটেলসে অনেক ইলাবোরেশন আছে অনেক সাইন্টিফিক্যালি ওয়ার্ড বা নামগুলো আছে তো আমরা যেটা হচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে একটা স্টুডেন্টের যে বা একটা হিউম্যানের
একটা চাইল্ড তো একটা হিউম্যান, সো এই হিউম্যানের ব্রেনটা কিভাবে ডেভেলপ হচ্ছে গ্র্যাজুয়ালি জাস্ট শর্টলি আপনাদেরকে তুলে ধরেছি। তো সেখানে আমরা এখন আপনাদেরকে আমাদের যে 10 ফিঙ্গার আমাদের 2 হেমোস্ফিয়ারের সাথে যে ক্রসলি কানেক্টেড সেই বিষয়টা আপনারা একটু দেখাবো, যে আমাদের রাইট হ্যান্ডের 10 ফিঙ্গার আমাদের ব্রেনের লেফট ফাইভ পার্ট, সরি রাইট হ্যান্ডের 5 ফিঙ্গার ব্রেনের রাইট সাইডের 5টা অংশের সাথে কানেক্টেড এবং লেফট হ্যান্ডের 5 ফিঙ্গার ব্রেনের রাইট সাইডের সাথে কানেক্টেড। তো এই বিষয়টা এখানে দেখেন তাদের ফাংশনগুলো সহ আমরা তুলে ধরেছি যে আমাদের কিভাবে কানেক্টেড হচ্ছে। আমাদের যখন রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার আমরা বিটসের সাথে অপারেট করছি বিটসটাকে আপ করার জন্য, তখন আমাদের ব্রেনের লেফট প্রিফ্রন্টাল লোবের সাথে কানেক্টেড হচ্ছে এবং তার ফাংশনটা কি কি ডেভেলপ হচ্ছে, যেমন সেলফ এক্সামিনেশন, ম্যানেজমেন্ট প্ল্যানিং, কমিউনিকেশন, অর্গানাইজেশনাল কমিউনিকেশন, দেন জাজমেন্ট, জাজমেন্ট, অর্গানাইজেশনাল অ্যাবিলিটি, লেন্থ অফ অ্যাটেনশন, অ্যাবিলিটি অফ প্রবলেম সলভিং, এই যে মানে ফাংশনটা ব্রেনের এই অংশের। তো আমরা যখন থাম্পিংয়ে ব্যবহার করছি তাহলে একটা স্টুডেন্টের এই অংশটার যে ফাংশনটা সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে, হয়তো আমরা সেটা কি হচ্ছে আপনি সামনে দেখতে পাচ্ছেন না বা একটা মেজার করতে পাচ্ছেন না। মেজার করার জন্য আপনাকে ফিল করতে হবে যে ও যখন আফটার ট্রেনিং এর পরে এই ধরনের কোনো সিচুয়েশন আসবে, যেমন ওকে একটা প্ল্যান করতে বলা হলো বা কোনো কিছু সাধারণ ওর গ্রুপের সাথে একটা ম্যানেজ করতে বলা হলো, তখন কিন্তু তার মধ্যে এই বিষয়টা কাজ করবে যে এটা কিভাবে সে সলভ করবে বা কিভাবে এই জায়গাটাকে ম্যানেজ করে তার একটা ভালো জিনিস সে তৈরি করতে পারে। ঠিক আছে, যখন আমরা লেফট হ্যান্ডের থাম্পিং এ ব্যবহার করছি বিটসকে আপ করার জন্য বাম হাতের বুদ্ধাঙ্গুলি, তখন এটা আমাদের ব্রেনের রাইট সাইডের সাথে কানেক্টেড হচ্ছে এবং এটার ফাংশনটা হচ্ছে ইন্টারেকশন, ক্রিয়েটিভিটি, লিডারশিপ, টার্গেটিং ভিশন, এক্সপিরিয়েন্স লার্নিং, সেলফ অ্যাওয়ার, ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখেন জটিল জটিল প্রবলেমগুলো কিন্তু আমরাই সমাধান করছি, তো সেটা সবার মধ্যে এই দক্ষতাগুলো রয়েছে কিন্তু আমরা কেউ ইউটিলাইজ করছি না, এই জায়গাটাই হচ্ছে আমাদের দুর্বলতা, যে আমরা যদি এটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই একটা স্টুডেন্ট বা একটা বাচ্চা তাকে মেধাবী করে গড়ে তোলা সম্ভব। এবং এখানে আমাদের সম্পূর্ণ এটা আমাদের না, এটা সাইন্টিফিক্যালি আপনি যখন ব্রেনটা নিয়ে রিসার্চ করবেন, স্টাডি করবেন, আরো সময় দিয়ে আরো ডিটেইলস এটা নিয়ে আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো ফাইনালি আমরা ইউসিমাস শিখে একটা স্টুডেন্টের কি অ্যাচিভমেন্ট হবে, ফাইনাল গোলটা কি একটা স্টুডেন্টের, কেন বা ইউসিমাস প্রোগ্রামটা তার ট্রেন আপ হবে এখানে। তো ফাইনাল গোলটা হচ্ছে কমিক জার অ্যাচিভমেন্টটা, সংক্ষেপে আমরা কমিক জার বলছি, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন, ইলাবোরেশনটা আমরা একটু দেখি, কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। সো এই হচ্ছে আমাদের এই ইলাবোরেশনের বিষয়টা, দেন জাজমেন্ট, অ্যাপ্লিকেশন, রিজনিং, সেলফ কনফিডেন্স। তো আমরা একটা স্টুডেন্টকে ফাইনালি ট্রেনিংয়ে পড়ার বা তার যে ট্রেনিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো তার ডেভেলপমেন্ট হচ্ছে। সো কনসেন্ট্রেশন, এই সমস্যাটা আপনি দেখেন একজন অ্যাজ এ প্যারেন্টস আপনি আপনার বাচ্চার মধ্যে সবসময়তেই খুঁজে পান না, যে বাচ্চাটা মনোযোগ শক্তিটা কম, সে পড়াশোনায় মনোযোগী হয় না, এটা কিন্তু আমাদের সবার কমন একটা কথা। আপনি আপনার বাচ্চাকে স্কুলে গেলে টিচার জিজ্ঞেস সাথে কথা বলে বা প্রাইভেট কোচিং এ যেখানে যান না স্যারকে বলবেন, স্যার আমার বাচ্চাটা মনোযোগ দেয় না, স্যার আমার বাচ্চাটা মনোযোগী না, ঠিক আছে, তাকে দিয়ে কিছু হচ্ছে না বা সে কোনো কিছু কল্পনা করতে মানে ইমাজিনেশন তৈরি করতে পারছে না বা নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা কারো কথাতে মোটিভেটেড হচ্ছে, মোটিভেটেড না, তাকে অ্যাকচুয়ালি তার ব্রেনের যে ফাংশনটা এই স্কিলটাকে তৈরি করে দিতে হবে, তাহলেই অবশ্যই তার মধ্যে আপনি এই গুণাবলীগুলো অবজার্ভ করতে পারবেন, ফিল করতে পারবেন। দেখবেন অনেক বাচ্চা কি হচ্ছে দ্রুত হয়তো কোনো স্টাডি তার মধ্যে, এখন তো যেহেতু আপনার আমাদের সিজনশিপ সিস্টেম আমাদের চলছে একাডেমিকে, তো সেক্ষেত্রে তাদেরকে নিজের মতো করে কিছু লিখতে হচ্ছে, তার মানে কি তার ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনাকে ডেভেলপ করতে হবে, তাহলে কোনো টপিকস বা কোনো প্যাসেজ যদি সে পড়ে নিজে থেকে সেখান থেকে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে লিখবে। তো এই জায়গাগুলো কীভাবে তৈরি হবে, এটা কি আমাদেরকে কোনো ট্রেনিং দিয়েছে আলাদাভাবে, দেয়নি, তো আমাদের সাবজেক্টের মধ্যে ইনক্লুড করে নিয়ে আসছে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, তো সেটা তো আমার বাচ্চাকে আগে তৈরি করতে হবে বা সেই বিষয়ে গাইডেন্স দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু যখন স্টুডেন্ট এই যে প্রোগ্রামগুলোর সাথে অ্যাড হচ্ছে সেক্ষেত্রে তাদের একাডেমিকে এই জায়গাগুলোতে অনেক বেশি হেল্প করছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লার্নিং গোলসের বিষয়টা। এবং অ্যানাদার আরেকটি বিষয় হচ্ছে, দেখেন মজার বিষয়, আপনারা ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাকে পড়ান, তাহলে কী হচ্ছে ইংলিশে তার কমিউনিকেশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি তার অনেক বেশি ফ্লুয়েন্সি চলে আসছে, তাই নয় কি? যেটা আমরা বাংলাতে কথা বলছি, আমরা বাংলা মানে বাংলা মিডিয়ামে পড়েছি, একদম ফ্যাক্ট, আপনারা সবাই জানেন বা আপনারা ইয়াতে,
তো আমাদের বাংলার উপরে অনেক বেশি দক্ষতা আছে, বাংলা ভাষাটাকে আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, মানে ভাষা আদান প্রদান করতে পারছি। ঠিক ওরা আর্লি স্টেজ থেকে ওদেরকে ইংলিশের উপরে আমরা ট্রান্সফার করে দিয়েছি, যে ইংলিশে তুমি পড়াশোনা করো, তুমি যে কোনো সাবজেক্টের টপ ল্যাঙ্গুয়েজটা ইংলিশে পড়ছে, দ্যাট মিনস ওই টপিকসে সে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে ব্রেনে যে একটা ট্রেনিং প্রোভাইড করবো হোল ব্রেন ডেভেলপে, এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ মাদার অফ অল সায়েন্স। তো আমরা যদি ম্যাথ ল্যাঙ্গুয়েজটাকে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই, তাহলে কি হচ্ছে, সে ম্যাথের প্রতি আরো বেশি তার অ্যাট্রাকশন বাড়ছে, সে ম্যাথটাকে অনেক ফানের মাধ্যমে করতে পারছে, এবং সেক্ষেত্রে তার যেটা হচ্ছে এই ম্যাথের প্রতি যে যদি কোনো ভীতি থাকে, সেই ভীতিগুলো দূর হয়ে যাচ্ছে। যেটা আমাদের সবারই একটা উইক পয়েন্ট হচ্ছে কি, আমাদের বাংলাদেশে বা এশিয়ার মধ্যে আমরা ইংলিশ এবং ম্যাথ এই দুটো সাবজেক্টে সবাই বেশি নার্ভাস। ইংলিশে তো একদমই নার্ভাস, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিবে, আমাদের পক্ষে সম্ভবই না, কারণ আমরা ইংলিশ মিডিয়ামে পড়িনি। হয়তো এখন কি হবে, আমাদেরকে একটা কোচিংয়ে যেতে হবে, কোনো ইনস্টিটিউশনে যেতে হবে ট্রেনিং এর জন্য। তো অ্যাকচুয়ালি আমরা যদি আর্লি স্টেজে আমাদের একাডেমিক সাইডে এই ধরনের কিছু বেশি ইনপুট থাকতো ইংলিশ টপিক মানে ল্যাঙ্গুয়েজটা, তাহলে হয়তো আমাদের এই প্রবলেমটা আজকে হতো না। তো এখন আমরা এটা ফেস করছি দেখে অ্যাজ এ প্যারেন্টস আমি আমার সন্তানকে চাই না যে সেও এই ধরনের প্রবলেমে ফেস করুক। তো এই জন্য আমরা ইংলিশের পাশাপাশি যেটা হচ্ছে আমরা ম্যাথ সাবজেক্টটাকেও যাতে তারা সহজ করে নিতে পারে, এবং ম্যাথের যদি ডেভেলপমেন্ট হয় তার ব্রেনে, তাহলে হোল সাবজেক্টে সে ভালো করবে যে কোনো টপিকসে, যে কোনো প্লেসে, ঠিক আছে। তো এটাই আমরা মেনলি আমাদের লার্নিং গোল, যে আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথ, বাট এটার মাধ্যমে একটা স্টুডেন্টের হোল ব্রেন ডেভেলপমেন্ট করা সম্ভব হচ্ছে। দিস ইজ আওয়ার গ্লোবাল প্রেজেন্স, দ্যাট মিনস আমাদের ইন্টারন্যাশনালি ইউসিমাস প্রোগ্রামটা ওয়ার্ল্ডে টপ টেন মানে 85 কান্ট্রিজে রান করছে, আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে স্টার্ট করে বাংলাদেশ, এশিয়ার মধ্যে 5 কন্টিনেন্টসের মধ্যে এই প্রোগ্রামটা রান করছে, ঠিক আছে। এবং ইউসিমাসের এই অ্যাবাকাস ট্রেনিংটা নিয়ে আপনি ইন্টারন্যাশনালি আমাদের অনেক মানে অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাক্রিডিয়েশন আছে, আমরা দেখব। এবং আমাদের এই অ্যাবাকাস ট্রেনিং প্রোগ্রামটা বাংলাদেশের বাহিরে আপনার সুদান, সৌদি আরব, মালয়েশিয়া এই কান্ট্রিগুলোতে এবং আরও কিছু কান্ট্রিগুলোতে সাউথ আফ্রিকা রিলেটেড, তো তারা একাডেমিক যে কারিকুলাম রয়েছে একাডেমিক পড়াশোনার সাথে সম্পৃক্ত করে দিয়েছে, যেটাতে বাচ্চারা আলাদাভাবে কোনো ইনস্টিটিউশনে যেতে হচ্ছে না, স্কুলে এবং গভর্নমেন্ট থেকে এটা কম্পালসারি করে দিয়েছে যে তোমাকে একাডেমিকের সাথে এই ট্রেনিংটাও নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ আওয়ার ইউসিমাস ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিয়েশন অ্যান্ড সার্টিফিকেট, দ্যাট মিনস আমাদের এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনালি গিনিস বুক অফ রেকর্ড অ্যাচিভমেন্ট রয়েছে, লিঙ্কা বুক অফ রেকর্ড, দেন আপনার অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি যেটা মালয়েশিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড, এই অ্যাচিভমেন্টগুলো আমাদের ইউসিমাস প্রোগ্রামে রয়েছে। এবং এই ইউসিমাস প্রোগ্রামে আপনার এশিয়ার মধ্যে এশিয়া যে মহাদেশের মধ্যে সব থেকে বেশি পরিচালিত হচ্ছে বাংলাদেশের বাইরে। আচ্ছা, দিস ইজ আওয়ার ট্রেনিং ম্যাটেরিয়ালস, এটা আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি ক্লাস, আমাদের ক্লাসে যখন টিচাররা যা যা আইটেম ব্যবহার করে থাকি সেটা একটা ইমেজ আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইউসিমাস প্রোগ্রামের একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। তো আমরা হয়তো আশা করি যে ইউসিমাসের এই প্রোগ্রামটা আপনার বাচ্চাকে সম্পৃক্ত করে আরও বেশি মেধাবী করে তুলবেন, এবং আমাদের যেটা ভবিষ্যৎ মানে সামনে আমাদের পরিকল্পনা হচ্ছে ইউসিমাসে যাতে প্রতিটা বাচ্চা সম্পৃক্ত, তার মেধাটাকে সহজভাবে মানে খুব দ্রুত সে ডেভেলপ করে অন্যান্য বিষয়গুলো থেকে দূরে রেখে লার্নিং কিছু বিষয় নিয়ে তার তৈরি হয়। কারণ আমাদের এখন স্টুডেন্টরা যেটা হচ্ছে আমরা সবাই ফেস করি, দেখেন ইলেকট্রনিক গ্যাজেট যেটা মোবাইল, গেমস, ল্যাপটপ, অ্যানাদার কার্টুনস এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা যদি আমাদের এখানে অ্যানাদার আরও কিছু ফ্যাসিলিটিস যেমন ডিজিটালাইজ করা হয়েছে ইউসিমাসের প্রোগ্রামটাকে, যে আমরা ইউসিমাসে স্টুডেন্টদেরকে আমরা এই বুকসগুলো অনলাইন অ্যাপস রয়েছে, যারা ভর্তি হচ্ছে তারা অনলাইন অ্যাপসের মাধ্যমে আমাদের ভিজুয়াল প্র্যাকটিস, লিসেনিং প্র্যাকটিস এই প্র্যাকটিসগুলো তারা করতে পারছে। পাশাপাশি যেটা হচ্ছে যে এই বুকসটাও সে কীভাবে মানে উইদাউট প্যারেন্টস ছাড়া ইন্ডিভিজুয়ালি সে করতে পারে সেই বিষয়গুলো আমরা তৈরি করে দিয়েছি। তো আমরা যখন স্টুডেন্ট ভর্তি হবে তাদের একটা অনলাইন অ্যাপস দেওয়া হবে, সেটার মাধ্যমে তারা কিছু লার্ন করবে, সে মোবাইলটা ব্যবহার করবে ঠিকই বা ল্যাপটপটা ব্যবহার করবে, তাকে নির্দিষ্ট একটা লার্নিং টপিক্সের মধ্যে আমরা সম্পৃক্ত রাখার চেষ্টা করব। তো এখানে তাদের জন্য অনেক বেশি বেটার হবে যে সে টাইমটাকে এনজয় করছে এবং খুব মজা করে ফানের মাধ্যমে শিখছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত বিষয়, জাস্ট আমি আপনাদেরকে যে আমাদের স্টুডেন্টদের কিছু ডেমোনস্ট্রেশন ভিডিও আপনাদেরকে শেয়ার করব, যেটাতে আরেকটু আপনাদেরকে হয়তো ক্লিয়ার হবেন। আমরা যাব
আচ্ছা, এটা যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ডেমোনস্ট্রেশন, যেখানে স্টুডেন্টরা কিভাবে ট্রেনিং এর পরে তার ম্যাথ গুলো সলভ করছে মেন্টালি। এখানে স্টুডেন্টরা টু ডিজিটে কেন্দ্র ম্যাথ সলভ করছে, ঠিক আছে। আচ্ছা, স্কিপ করে একটু লাস্টের দিকে যাবো। তো এখানে আপনারা যেটা দেখছেন, শুধু যোগ আর বিয়োগ না, এখানে স্টুডেন্টরা আপনার এডিশন মানে যোগের পাশাপাশি তার গুণ, ভাগ, দশমিক এবং রুট স্কয়ার ম্যাথও সলভ করতে পারে। তো আমরা যেটা হচ্ছে স্টুডেন্ট এখানে দেখেন মাল্টিপ্লিকেশন, যেটা গুণের অঙ্ক কিছু তার মেন্টালি সলভ করছে। এবং এখানে একটা জিনিস দেখেন যে আমরা এই যে ফিঙ্গারটা বাচ্চার যেটা হচ্ছে এখানে হাত মুভ করছে বা এই যে ফিঙ্গারটা নাড়াচ্ছে, এটাতে অনেকের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে কিভাবে তারা করছে এই ম্যাথগুলো। এটা সম্পূর্ণ তাদের এই যে অ্যাবাকাস ট্রেনিং এর মাধ্যমে তাদের ব্রেনে অ্যাবাকাসের ইমেজটা তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পরে তারা যখন এখানে এই বিটস গুলোকে কোথায় যাচ্ছে এই ইন্ডিকেশন রাখার জন্য তাদেরকে ফিঙ্গারটা মুভ করে। অনেকে আবার অনেকে দেখবেন যে এটা কিছুই করছে না, সে একদম সাইলেন্টলি আপনাকে মানে লিসেনিং শুনছে, শুনে প্রবলেম গুলো সলভ করছে। তো এটা জাস্ট হচ্ছে আমাদের এই অ্যাবাকাসের ব্যবহারের সুবিধাতে তার ক্যালকুলেশনটা সঠিক হওয়ার জন্য এটা তাকে একটা সহায়ক হিসেবে সে ফিঙ্গারটাকে মুভ করছে, এটাই, ঠিক আছে। এবং ফাইনালি আমরা যে ম্যাথ গুলো সলভ করে একটু দেখি। এবং এখানে অ্যাবাকাস দিয়ে আমরা যে কোনো ধরনের আপনার বড় বড় ক্যালকুলেশন গুলো ইউজ আপনি সলভ করতে পারেন। যেমন এটা একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি, আচ্ছা। তো এখানে আপনার যেটা হচ্ছে এই আপনার আমাদের এটা স্টুডেন্টের ডেমোনস্ট্রেশন, যে যারা ট্রেনিং নেওয়ার পরে তাদের মধ্যে যে চেঞ্জ বা তার যে কোনো ধরনের ক্যালকুলেশন গুলো উইদাউট ফিঙ্গার কাউন্টিং বা ক্যালকুলেটার ছাড়াই সলভ করে ফেলছে। তো আমরা এই সকল স্টুডেন্টদেরকে আরো তাদের অ্যাসেসমেন্ট মানে এই যে ট্রেনিং এর যে দক্ষতাটা ডেভেলপ হয়েছে সেটার জন্য তাদেরকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করার মানে আয়োজন করা হয়ে থাকে। তো সেখানে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও স্টুডেন্ট অংশগ্রহণ করে এবং অন্যান্য যেটা হচ্ছে
ইন্টারন্যাশনালি ন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের সব স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়েও আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট অংশগ্রহণ করে থাকে। সো এটা একটা আমাদের ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জাস্ট ওভারভিউ। এবং একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে এই যে বাচ্চারা দেখছেন যে ম্যাথগুলো পড়ছে, তো এই ম্যাথগুলো কিন্তু আপনার 8 মিনিটের মধ্যে তারা 200 ম্যাথস করার জন্য সক্ষম। ঠিক আছে, তাদের পরীক্ষাটা বা এই কম্পিটিশনটা হয় আমরা 8 মিনিটের মধ্যে 200 অঙ্ক সমাধান করে থাকি। ঠিক আছে, এবং এই কম্পিটিশনগুলোতে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে এবং তারা এখানে ভালো অ্যাচিভমেন্ট করেছে, চ্যাম্পিয়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন তারা পেয়েছে। এবং ইভেন এখানে বাংলাদেশি স্টুডেন্টরাও আছে, বাংলাদেশ ফ্ল্যাগ হাতে, আপনারা হয়তো খেয়াল করবেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন। এই যে এই পয়েন্টে আছে যে বাংলাদেশ ফ্ল্যাগে হাতে আমাদের স্টুডেন্ট, ঢাকার স্টুডেন্ট, তো সে ইন্টারন্যাশনাল কম্পিটিশন অ্যাচিভমেন্ট অংশগ্রহণ করে অ্যাচিভমেন্ট করেছে এখানে। এবং এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা আমাদের অ্যানুয়ালি একটা ইভেন্ট, এখানে আমরা আগামী ডিসেম্বরে মানে 2024 ডিসেম্বর আয়োজন করা হচ্ছে দিল্লিতে। তো আমরা আশা করবো যেটা হলো যে আমরা এখন যেহেতু আমাদের ইউসিমাস প্রোগ্রামটা চট্টগ্রাম আপনাদের আমাদের চারটা লোকেশনে মানে স্টার্ট হয়েছে, এটা ভর্তি কার্যক্রম বলেন ক্লাস শুরু হয়েছে অলরেডি, তো সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদেরকে এখানে সম্পৃক্ত করে তাদেরকে এই ট্রেনিং এ যত দ্রুত সম্ভব আপনারা মানে সম্পৃক্ত হবেন, তারা তাদের ট্রেনিং এর লেভেলটা দ্রুত কমপ্লিট করে এই কম্পিটিশন গুলোতে অংশগ্রহণ করার জন্য সক্ষম হবে। এবং আমরা যেটা হচ্ছে যে আপনাদের এখানে আমরা ইউসিমাসের যে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মোটামুটি আমরা শেষ করেছি, এখন আমরা আপনাদের কাছে যাব। আপনাদের সাইড থেকে যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু করবেন যে আমরা আপনাদেরকে কিভাবে সহায়তা করতে পারছি এই জায়গাগুলোতে, যদি আপনাদের সাইডে কোনো প্রশ্ন থাকে প্লিজ। প্রশ্ন নাই তাহলে আমি একটু প্রশ্ন করি। না না, ওই তো আপনার তো প্রশ্ন ছিল না, এখন আমি প্রশ্ন করতেছি। এই আপনাদেরকে কয়েকটা সার্কুলেশন দিছিল, যে একটা হলো ভর্তির ব্যাপারটা, আপনারা কি সবাই সেটা জানেন মানে ভর্তি ফিটা কত আর টিউশন ফিটা কত মানছি? আচ্ছা জানেন না, তার মানে ওই ওটা বুঝতে পারি নাই। ওই স্যারে আপনি একটু উত্তর দেবে, ভর্তি ফি উনি কত নিচ্ছে, মাসে টিউশন ফি কত নিচ্ছে, আর একটা হতো এতে একটা করে লেভেল কমপ্লিট করতে 4 মাস লাগে, তাহলে সপ্তাহে যদি একদিন ক্লাস হয় তাহলে 2 ঘন্টা, আর যদি 2 দিন ক্লাস হয় তাহলে 2 ঘন্টা, সেটা রিপিট করবে ওই ফার্স্ট আর উনি এটা সাজাবে। ঠিক আছে, এটা গেলে এক। 2 নম্বর হলো একটা লেভেল কমপ্লিট হবে টোটাল 32 ঘন্টা ক্লাস কমপ্লিট করার পরে, 4 সপ্তাহ যদি জিমে সপ্তাহে যদি 2 ঘন্টা করে নেয় 4 4 16 সপ্তাহ তাহলে 32 ঘন্টা, আর যদি দিনে 1 ঘন্টা করে নেয় তাহলে এখানে সপ্তাহে 2 দিন হবে। এরপরে আপনাদের যে প্রশ্নগুলো হওয়ার কথা ছিল, এই বাচ্চারা একটা ক্যাটাগরি আপনি প্রশ্ন শুরু করেন, বাচ্চারা একটা ক্যাটাগরি পরীক্ষা দিয়ে ওরা সার্টিফিকেট পাবে, এই হেড অফিসে দিয়ে একটা সার্টিফিকেট দেবে, একটা ক্যাটাগরি পাস করবে করে তখন অন্য একটা ক্যাটাগরিতে যাবে। এরপরে যখন এই ক্যাটাগরিগুলো যখন ইন্টারন্যাশনাল যখন পরীক্ষা দেবে এটা কমপ্লিট করবে তখন মালয়েশিয়া সার্টিফিকেটটা আসবে মালয়েশিয়া থেকে। ঠিক আছে, এখন আমি যে কোশ্চেনগুলো করতে যাচ্ছিলাম, আপনারা হয়তো অনেকেই এই সার্কুলেশনটা দেখছেন, বাচ্চাদেরকে ভর্তিও করার দিতে চাইছেন, বাট কতগুলি জিনিস আপনারা ক্লিয়ার না, কিরকম যে কত টাকা লাগবে, কোন দিন ভর্তি হতে হবে, কবে নাকি ক্লাস হবে এবং সময়টা কখন হবে। এখন আপনার বাচ্চাদের হয়তো শুক্রবারে অন্য কোনো একটা জায়গায় প্রোগ্রাম আছে, এই ধরনের জিনিসগুলো সম্পূর্ণ করে আলাপ আলোচনা করবেন ফাদারের সাথে, উনি আপনাদের এইগুলি ব্যাপারে দেখবেন এবং আপনাদের সাথে বসবেন
বসে এই জিনিসটা সেরে করবে। আর অনেকে হয়তো জানেন দুনে একটা সার দিছে, আমি তোমার কাছে জিজ্ঞেস করছি এই সারটা যদি আপনি অংশগ্রহণ করতে চান, যদি আজকেও শেষ হয়ে যায় তাহলে যেটা করবেন আজকে যারা আপনাদের নামটা লেখাবেন এবং আপনার তো টাকা নিয়ে এসেছেন। অনেকেই আছেন যে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার না, আজকে বুঝতে পারলেন বাট আপনার বাচ্চাটাকে এখানে ভর্তি করা হবে, তাহলে ওনার কাছে এই একটা অপশন আছে, আজকে নামগুলো লেখাবেন এবং স্যারের কাছে একটা জিনিস সময় যাবেন যে আগামী পাঁচ দিনের মধ্যে আমি টাকাটা দেবো। পরীক্ষার দেওয়ার পরে পরীক্ষা কি আর একুশ তারিখ থেকে সম্ভবত ক্লাসটা শুরু করবে। এখন এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কি একুশ তারিখ যদি মনে করেন শুক্রবার হয় বাট আপনারা করতে চাইছেন শনিবারে, সেক্ষেত্রে মাসে একবার করে মিটিং হবে। আর যদি উনি তো খুব ভালো মানুষ, মানে হৃদয়টা খুব বড়, ওনার সাথে দেখেন মাসে একবারও হতে পারে দুইবারও হতে পারে। আর একটা কথা হলো, আপনারা যখন এখানে আসবেন অন দা আদার হ্যান্ড যারা সিএ থাকবেন তাদের সাথে আপনারা মাঝে মধ্যে কথা বলবেন, আমার বাড়িতে সামনে যে আপনাদের সাথে অলওয়েজ সিএ ইন্টারঅ্যাকশন খুব ভালো করে থাকে। তিন নম্বর কথা হলো, আপনার বাচ্চা কোনো কারণে একটা ক্লাস মিস করবে তাহলে কি করবে, ওইটাকে ব্যাকআপ ব্যাকআপ যে ক্লাসটা করবে ওরা আপনাদের সিএর সাথে ওরা ব্যাক করবে। আর যেটা পরীক্ষা মনে করেন তিরিশটা বাচ্চা আপনারা এখানে ক্লাস নিয়েছে, পরীক্ষার সময় আপনাদের দশটা বাচ্চা তাদের পরীক্ষার জন্য এটাকে অ্যাডমিট করতে পারবেন, তখন যে কাজটা করবেন ওই বাচ্চাগুলোকে আবার পরীক্ষা মেক ইট ফ্লেক্সিবল, দিস ইজ নট ভেরি টাইট, মানে এই জিনিসটাই হয়েছে যে আপনাদের যে বাচ্চারা বিভিন্ন জায়গায় যে অংশগ্রহণ করে রিজেন্টটা কি, একটা বাচ্চা বিভিন্ন জায়গায় যখন অংশগ্রহণ করে উনি আমার অনেক অভিভাবক উনি ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটা মানুষ যখন অনেক জ্ঞানের অধিকারী হয় এমন একটা কথা জানে উনি যেটা আমরা বই পাই, বাচ্চারা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে রিজেন্ট মেইনলি তিনটে, একটা হলো কনফিডেন্স লেভেল অনেক হাই হয়, দুই নম্বর হলো লিডারশিপ গ্রো হয়, তিন নম্বর হলো খুব ক্রিটিক্যাল ইজিলি সলভ করতে পারে। একটা বাচ্চা সারা জীবন যার মা বা বাবা কোথাও ঘর থেকে বেরোতে দেয় না সে রাস্তায় যেতে ভয় করে, আর একটা বাচ্চা ধরুন ধুরন্ধর খুব দৌড়াদৌড়ি করতেছে এ করতেছে রাস্তার বাচ্চা যাদের আমি উই ডিউ রেসপেক্ট খারাপ চিনতে বলছি না, যারা আমাদের রিক্সা চালান অথবা বাসায় কাজ করে তাদের ছেলে মেয়ে রাস্তায় জিম্পি ফিরি করেছে বাস ট্র্যাকের ভিতর দৌড়াদৌড়ি করেছে কোনো অসুবিধা নেই, আপনার বাচ্চা পারবে না বিকজ যে আপনার বাচ্চাকে ফ্রিডম দেন না। সেই জন্য এই ধরনের জায়গাগুলোতে বাচ্চাদেরকে পার্টিসিপেশন করা এবং বাচ্চাদেরকে তাদের সেলফ অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এবং কনফিডেন্স বিল্ড আপ করা লিডারশিপ গ্রো করা প্রচন্ড রকমের দরকার। আমরা এগুলো হতে দেখি একটা বাচ্চা খেলাধুলো করার জায়গা নাই কোনো কিছু করার দরকার নেই, সেই জন্য এই ধরনের এক্সট্রা কারিকুলার বলেন হলে পারে যেটাই করা দেবেন এইগুলো আপনাদের খুবই দরকার। সো আপনারা খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে দেখেন যা কিছুই হবে ভালোই হবে, জীবনে তো অনেক পয়সা অনেক জায়গায় খরচ করে একটা ফুচকা খাইতে একটা পিজ্জা খাইতে যে টাকা দেয় সে টাকা তো এখানে খরচ হয়, বাট একটা বাচ্চাকে যখন আপনি পয়সা তার পিছনে খরচ করবেন দিস ইজ ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর এই বাচ্চার কোনো সময় রিটার্নটা কখন হবে যখন সে বুঝতে পারে না, আমি আলাদা তিনটা ওয়ার্ড ইউজ করি আমি শেষ করে দেবো যে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং,
যে আমরা যখন আমাদের বাবা মা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, আমি হবো তখন আমি যখন ওই টাকা পয়সা ইনকাম করি, আমার বন্ধুরা বলে কি তোর বাড়িতে কাটা দিতে না বাবা মাকে হেল্প করতে হবে, বাবা মাকে সন্তানেরা কিন্তু হেল্প করতে পারবে, এটা হলো তাদের মানে কি ভাতরালি বলতে পারছি না অত রেসপন্সিবিলিটি বলে, মানে এটা একটা খুব খারাপ ভাষা যে এইরকম কমিউনিকেট তাদের বলি হচ্ছে না জানার কথা, এটা তাদের রেসপন্সিবিলিটির মতো বলে বাবা মাকে টাকা পয়সা দেবে বা অন্য কিছু করাবে, তারা এটাকে এসিস্ট করতে পারে, হ্যাঁ আমার বাবা মাকে অন্য কিছু এসিস্ট করতে পারে। আর বাবা মা ছেলে মেয়েকে যখন বিভিন্ন পয়সার মাধ্যমে মানে আজকাল তো টাকা পয়সা করা কঠিন হয়, যখন এটা হয় তখন বলে যে আমার ছেলে মেয়ের পিছনে অনেক হেল্প করতে জিওর অর্জন রেসপন্সিবিলিটি কার্যকলাপ, তাহলে হেল্প কথাটা কেন আসে না, হেল্প করবেন কাকে, ঠিক আছে এই জিনিসগুলো আমরা ভুল করে শিখে আমি বলি আপনার ছেলে আপনাকে হেল্প করবে এটা খুব লজ্জাজনক, শিখাইতে হবে তুমি আমাকে জীবনের সঙ্গে হেল্প করবে, তুমি আমাকে অ্যাসিস্ট করবে, আমি নর্মাল লাইফ লিড করবো, তুমি আমাকে ওটাকে সহযোগিতা দেবে, হেল্প করবো দান তুমি তুমি আমাকে দান করে, আর আমি আমার ছেলে মেয়েকে রেসপন্সিবিলিটি পালন করবো, আমি ওদের যোগাযোগ করবো, ওরা ইন ফিউচার দে রান দেয়ার লাইফ রেসপন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলেন আমার কাছে কিছু শুনতে হবে বলেন কিছু নাই, তাহলে সবাই আপনার বলে একটা সেশনে থাকে কয়জন সেটা জানি, কতজন এখানে বেসিক ফাউন্ডেশন ক্লাস করতে করতে পারে, আর এই না না আচ্ছা তার আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন আপনার তিনটা জিনিস থাকতে হবে, একটা ক্লাসে তিন ক্যাটাগরি ইয়া থাকে স্টুডেন্ট থাকে, স্লো অ্যাভারেজ কুইক, আপনি আপনার অল টাইপ অফ মেসেজ ডেলিভারি করবেন অ্যাভারেজ, যে স্লো আছে ওকে টেনে নিয়ে আসবেন, আর যে অলরেডি কুইক আছে তাকে একটু কম দেবেন অ্যাটেনশন দেবেন, বাট আপনি অ্যাভারেজকে একটু করবেন, 15 জনের ভিতর 2-3 জন থাকবে কুইক লার্নার, আর 2-3 জন থাকবে আপনার স্লো লার্নার, আর 1-3 জনে থাকবে অ্যাভারেজ, তো আপনাকে মাথায় রাখতে হবে না আমি তো সবাইকে দেখবেন তো এদেরকে নিয়েই তো আমি সঙ্গে দিকে এগিয়েছি, ঠিক আছে দিস ইজ দ্য ওয়ে ডেলিভারি দ্য মেসেজ ফর ইউ, আমি আচ্ছা আমি এটা যেটা হচ্ছে আপনাকে অ্যান্সারটা আমি একটু হেল্প ইয়া করি সহযোগিতা করি, সেটা হলো যে আমাদের যখন আমি একটু আপনাদেরকে শেয়ার করেছিলাম আমাদের ইউসিএস প্রোগ্রামের যে সাপোর্টগুলো ব্যাপারে, ঠিক আছে আমরা এখানে আমাদের সাপোর্টগুলোর মধ্যে যেটা হচ্ছে আমরা যদি কোনো স্টুডেন্ট ক্লাস করতে না পারে তাহলে তাকে ওই ক্লাসটা ব্যাকআপ ক্লাস প্রোভাইড করছি, যদি কোনো স্টুডেন্ট উইক থাকে লাইক সে 32টা ক্লাসের মধ্যে 16টা লেসন পারে যেটা আপনার কোশ্চেন বুঝতে পারেনি হয়তো তাকে আরও 2টা ক্লাস আমার এক্সট্রা দিতে হবে, সেই সাপোর্টগুলো আমরা অবশ্যই দিব, তো উইক স্টুডেন্টের জন্য আমাদের এক্সট্রা ক্লাসের সুযোগ থাকবে, সেটা অবশ্যই প্যারেন্টস এবং টিচারের সাথে একটা কমিউনিকেশন হবে যেখানে তাদেরকে আপনারা ক্লাসগুলো সেভাবে নিয়ে ইয়ে করবেন, ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের প্রোগ্রামটা, আর আমরা জি প্লিজ এখানে আমাদের যেটা হচ্ছে যেহেতু ক্লাসটা হচ্ছে মানে এখানে আপনার কোনো সাবজেক্ট বেসিস হচ্ছে না, যেমন বাংলা ইংলিশ ওরকম কিছু না বা ম্যাথ, তো এখানে ক্লাসটা স্টুডেন্টকে ফিজিক্যালি যেটা অ্যাটেন্ড করছে যদি ইনকেস কোনো কারণে স্টুডেন্ট বাসায় যদি ভুলে যায় বা বুঝতে না পারে আবার সেটাকে রিভাইজ করতে হয়, সো কাইন্ডলি এটা টিচারের সাথে ফিজিক্যালি সে অ্যাটাচ হবে, আবার ফিজিক্যালি আবার ক্লাসে আসার আগে বা আপনি টিচারের সাথে কথা তার সাথে কমিউনিকেশন করে বিষয়টাকে আপনাকে আপনি একটু বুঝে নিতে হবে টিচারের কাছে যে আজকে ওকে কী পড়া দিয়েছে, আপনি যদি ওকে বাসায় স্টাডিতে হেল্প করেন তাহলে এখানে
তাকে আপনার বুঝাতে অনেক সময় টিচার পড়াটা সে বুঝতে পারবে না, বা হতে পারে স্টুডেন্ট বেস করে আমি বলছি, যে কোনো স্টুডেন্ট টিচারের হয়তো দশজনের সাথে যেভাবে কথা বলছে তার মাঝখানে ওই স্টুডেন্টটা কিছু বুঝতে পারে না, সে বাসায় যে আপনাকে বললো যে সে পড়াটা বুঝে নেয়, তো আপনি টিচারের সাথে কমিউনিকেশন করে ওই ক্লাসটা আবার তাকে এক্সট্রা করানোর জন্য রিকোয়েস্ট করবেন বা বুঝে নেবেন আলাদাভাবে। আর আমাদের এখানে কোনো ক্লাসে রেকর্ডিং কোনো সিস্টেম নাই, ক্লাস রেকর্ডিং ওইভাবে কিছু হবে না, যেটা হলো যে কারণ যেহেতু স্টুডেন্টরা এখানে বুকস প্র্যাকটিস করবে, সো বুকসের সাথে আমাদের অনলাইন অ্যাপস কানেক্টেড থাকে, সো সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি যে ক্লাসটা অ্যাটেন্ড করছে ওইটাকে রেকর্ড করার সিস্টেম আমরা রাখিনি, ঠিক আছে। সরি, লেভেল 8 পর্যন্ত কম্পালসারি, 8 পর্যন্ত কম্পালসারি, কারণ এখানে আমাদের ফাউন্ড মানে বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের 8টা লেভেল, এই 8টা লেভেল স্টুডেন্টকে কমপ্লিট করতেই হবে। আর পরবর্তী যে দুটো লেভেল আছে সেটা হচ্ছে গ্র্যান্ড এ এবং গ্র্যান্ড বি, যেটা স্টুডেন্টদের জন্য হচ্ছে অপশনাল বলতে কি, এটা আপনি যেমন হচ্ছে অনার্স কোর্সটা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে আমি যদি আপনাকে বোঝানোর জন্য বলি যে অনার্স পর্যন্ত আমাদের কম্পালসারি করতে হবে, মাস্টার্সটা আপনি করতেও পারেন নাও করতে পারেন, ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। কিন্তু আপনাকে গ্র্যান্ড লেভেলটা যেটা ইউসিমাসের ক্ষেত্রে গ্র্যান্ড লেভেলটা সেম একইভাবে, এটা স্টুডেন্ট যদি মনে করে যে ফুল কোর্সটা করতে চায় সে করতে পারবে, বাট তাকে বিফোর অ্যাডভান্স পর্যন্ত অবশ্যই আগে কমপ্লিট করতেই হবে, এখানে কোনো ব্রেক দেওয়া যাবে না। আর আমাদের যদি আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট ভর্তির পরে যেমন হচ্ছে যে আপনার কোনো কারণে স্টুডেন্ট মানে লিভ নিয়েছে বা ছুটি নিয়েছে, ঠিক আছে, যে আমি হয়তো আগামী 2 মাস ক্লাস করতে পারবো না, দেশে বাইরে যাচ্ছি, বা বিগ কোনো রিজনের জন্য আসলে সে অ্যাটেন্ড করতে পারেনি, বা 6 মাস ক্লাস অফ রেখেছে আবার শুরু করতে চাচ্ছে, এক্ষেত্রে আমাদের যে অ্যাডমিশনের যে বিষয়টা আর কি, অ্যাডমিশন পলিসি ক্ষেত্রে আমরা কোনো স্টুডেন্ট ভর্তি হলে তা সে যদি কোর্স কন্টিনিউ করতে থাকে তাহলে এখানে তার কোনো অ্যাডমিশন ফি আর প্রয়োজন হচ্ছে না, সেটা দিয়ে একবার অ্যাডমিশন নিয়ে কন্টিনিউ করবে সে। আর যদি ইনকেস ভর্তি হওয়ার পর 6 মাস যদি কোনো গ্যাপ থাকে 6 মাস পর্যন্ত অ্যাডমিশনটা হচ্ছে আমরা ভ্যালিড হিসেবে কাউন্ট করবো, পরবর্তীতে তাকে আবার রিঅ্যাডমিশন নিতে হবে 6 মাস পরে হয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দিই ভালোভাবে, আমি আমরা অ্যাপসের ব্যাপারে বলে দিচ্ছি, এটা না আমরা এখানে দুটো বই ইউজ করছি হচ্ছে, দুটো বইয়ের মধ্যে আমাদের টিচারদের কাছে ইন্ডিভিজুয়ালি লেসন প্ল্যান আছে, ঠিক আছে, প্রতিটা ক্লাসের জন্য, যেমন আমরা 16টা ক্লাস নিচ্ছি, 16টা ক্লাসের লেসন প্ল্যানের অনুযায়ী টিচার ক্লাস নিবে, এবং এখানে দুটো বই দেওয়ার অর্থ এখানে অল্টার করে, দ্যাট মিন্স আজকে ক্লাসে যে বুকসটা সে প্র্যাকটিস করেছে সেই বুক এবং বাসায় যেটা প্র্যাকটিস করেছে এই দুটো বইয়ের মধ্যে একটু চেঞ্জ হবে, বলতে যখন ক্লাসে প্র্যাকটিস করেছে ওই বইটা আমরা চেকিংয়ের জন্য রেখে দিব, অ্যান্ড অ্যানাদার যে বুকসটা থাকবে সেটা স্টুডেন্টের কাছে চলে যাবে, তাকে হোম প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। এবং হোম প্র্যাকটিসের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন সপ্তাহে যেহেতু একটা ক্লাস করবে, বাকি 6 দিন বা বাকি 5 দিন স্টুডেন্ট কি করবে, তো একদিন প্র্যাকটিসে কি আমাদের ব্রেন ডেভেলপমেন্ট সম্ভব, এটা কোশ্চেন আসতে পারতো আপনাদের সাইড থেকে, বাট এই জায়গাটা যেহেতু আপনার কোশ্চেন করেনি আমি মানে নিজে থেকেই বলছি, সেটা হচ্ছে যে সপ্তাহে একদিন অবশ্যই সম্ভব, কিরকম আমরা যে প্র্যাকটিসগুলো ক্লাসে করছে সেই প্র্যাকটিস বেস করে নতুন টপিকসে স্টুডেন্টকে আমরা ক্লাসে গাইডেন্স দিয়ে দিচ্ছি, এবং সেই অনুযায়ী তাকে বাকি নেক্সট 5 দিনের জন্য আমরা যে প্র্যাকটিসগুলো দিচ্ছি সেটা এভরিডে স্টুডেন্টকে এই প্র্যাকটিসগুলো করতে হবে, নট অনলি ওয়ান ডে, যেমন আমরা ক্লাসে বাসে প্র্যাকটিসের জন্য হোম প্র্যাকটিসে 5 পেজ হোম প্র্যাকটিস দিব, তো এই হোম প্র্যাকটিসটা সে স্টুডেন্ট খুব এনজয় করে একদিনে সব কমপ্লিট করে ফেলতে পারে, করবেও সেটাই, এটাই হবে, যারা ক্লাস নিবে টিচার তারাই মানে এই সিচুয়েশন ফেস করবে, বা প্যারেন্টস বলবে, বা স্টুডেন্ট দেখা যাচ্ছে টিচার আমি সব মানে স্টুডেন্ট বলবে আমি সবগুলো পেজ কমপ্লিট করে ফেলেছি, অ্যাকচুয়ালি আপনি প্যারেন্টস ওকে বাসায় এই কাজটা করতে দিবেন না, আপনাদের দায়িত্ব থাকবে যে স্টুডেন্ট বাসাতে এভরিডে 1 পেজ করে হোম প্র্যাকটিস করবে, অ্যাবাকাস প্রতিদিন তাকে টাচ করতে হবে, এবং এই হোম প্র্যাকটিসের সাথে তাকে আমরা লিসেনিং প্র্যাকটিস দিব, তাকে আমরা ফ্ল্যাশ প্র্যাকটিসের জন্য যে অ্যাপসটা আছে সেটা ব্যবহার করবে, এই টপিকসগুলোর মাধ্যমে তাদেরকে আমরা প্র্যাকটিস করবে সে বাসে 5 দিন, তাহলে তাকে প্রতিদিন একটা কোর্সের মধ্যে থাকতে হচ্ছে, সো এই কোর্সের মাধ্যমে থাকার কারণেই তার ব্রেন ডেভেলপমেন্ট করা সম্ভব, নট অনলি ওয়ান ডে আমার এখানে আসতেই হবে এমনটাও না,
আবার অনেক প্যারেন্টস থিঙ্ক করে এরকম যে আমি তো ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনার কাছে দিয়েই দিছি, তাহলে তো ব্রেন ডেভেলপমেন্ট হয়েই যাবো, এমনটাও কিন্তু না, আমরা সেটাও বলছি না। আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে এটা অবশ্যই অ্যাজ এ স্টুডেন্টকে ফলো করতে হবে, পাশাপাশি আমাদেরকে প্যারেন্টসরাও সহযোগিতা কোঅপারেট করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চাটা করছে বা করছে না এইভাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। জি জি বসে বসে বলে নো প্রবলেম। যদি কোনো বাচ্চা বুঝতে না পারে তাকে অবশ্যই আপনার বুঝিয়ে নিতে হবে, কারণ অ্যাজ এ টিচার আপনাকে সব স্টুডেন্ট এভারেজে আগাতে হবে, সবাইকে লেসন কমপ্লিট করে যেতে হবে, এবং সে যাতে লেসন কমপ্লিট, দ্যাট মিনস এটা না যে আমি পাঁচটা পেজ করে আসি এমনটা না, তাকে ওই টপিক্সে সে ক্লিয়ার কনসেপ্ট হতে হবে, দেন আপনি নতুন টপিক্সে যেতে পারবেন, এভাবে করে আগাতে হবে এখানে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার দুইটা ক্লাসের জায়গায় তিনটা ক্লাসও এক্সট্রা দিতে হতে পারে, সেটা ডিপেন্ড অন স্টুডেন্ট যে সে কিভাবে বুঝতে পারছে এটা আর কি। জি থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে লাস্টে আমি বলার কিছু আর আমাদের আজকে যেটা অফার ছিল ভর্তি 1000 টাকা, আমি একটু চক বাজার হয়ে যাবো, এটা চক বাজারে নামাই দেবো স্ক্রিনটা। আজানটা শেষ হোক স্যার। আমি ফেসবুকে দেখি আপনারটা দেখি আর এই যে একটা দেখি ওই সময় আপনার দায়িত্ব শুধু অ্যাবাকাস দিয়ে সেগুলো করে আপনার বোঝার দরকার, ওকে বলবে যে তুমি ভুল করো, ওটা সিআই ধরবে, ঠিক আছে? আপনাদের অল গার্জিয়ানের এইটাই দায়িত্ব আর কিছু, আর আপনারা যখন এখানে আসবেন তখন দেখবেন। থ্যাংক ইউ স্যার। বলুন, আমাদের আজকে একটা অফার ছিল আজকে পর্যন্ত ভর্তির, তো এই অফারটা সেপ্টেম্বর মাস পুরোটাই থাকবে, এর মধ্যে যারা নাম এন্ট্রি করবে তারা এই অফারটা পাবে, আর বিস্তারিত কিছু জানতে হলে আমার সাথে অফিসে দেখা করবেন। আসার জন্য সবাইকে ধন্যবাদ। শাওন মুকুল কেউ থাকলে একটু নামটা লিখে নেবেন।